আসসালামু আলাইকুম। তারানুন্স কিচেনে সবাইকে স্বাগত। আজকের পর্বে থাকছে বুটের ডাল বা ছোলার ডাল দিয়ে মুরগির গিলা কলিজা রান্না। এটা খুব ট্রেডিশনাল একটা খাবার। সাধারণত কোনো দাওয়াত অনুষ্ঠানে গেলে পোলাওয়ের সাথে এই খাবারটা সার্ভ করা হয়। আবার অনেক সময় সকালের নাস্তায় রুটি কিংবা পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে। খুব সহজে কম সময়ের মধ্যে কিভাবে মজাদার ছোলার ডাল দিয়ে এই লটপটি রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই কীভাবে ছোলার ডাল দিয়ে লটপটি রান্না করা যায়। এর জন্য প্রথমে ছোলার ডালগুলো ভিজিয়ে রাখতে হবে। এখানে 1.5 কাপ ছোলার ডাল পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। আমার হাতে সময় কম ছিল, সেজন্য 2 থেকে 3 ঘন্টা ভিজালাম। আপনারা চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। এরপর খুব ভালো করে কয়েকবার কোচলে পানি বদলে ধুয়ে নিতে হবে। যখন পানিটা এইরকম স্বচ্ছ দেখাবে তখন একটা সাইডে রেখে দিব। ডালগুলো দেখেন এরকম নরম নরম আর কিছুটা ভেঙে গেছে। আমি কিন্তু আস্ত বুটের ডাল বা ছোলার ডাল নিয়েছিলাম। 3-4 ঘন্টা ভিজিয়ে রাখার পর এটা এরকম হয়েছে দেখতে। 3টা মুরগির গিলা কলিজা নিয়েছি। এই গিলা কলিজাকে সাধারণত লটপটি বলা হয়। হলুদের গুঁড়ো 1.5 চা চামচ, মরিচের গুঁড়ো 1.25 চা চামচের মতো নিয়েছি, ধনের গুঁড়ো 1 চা চামচ আছে, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচের একটু কম আছে, জিরের গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচ আছে। গরম মশলা বলতে এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর কিছু জিরা দিয়ে একসাথে তেলে বেটে নিয়েছি। তেল 6 টেবিল চামচ। সাথে থাকছে পেঁয়াজ কুচি 1/2 কাপ, লবণ স্বাদ অনুযায়ী, তেজপাতা 1টা বড় নিয়েছি আর 4-5টা গোলমরিচ, দারচিনি 2টা স্টিক, 2টা এলাচ আর লবঙ্গ 2-3টা, কাঁচামরিচ 2টা ফালি করে নিয়েছি আর 1টা শুকনো মরিচ আছে, চিনি 1/2 চা চামচেরও কম নিয়েছি। চুলার পাশে 2টো এলাচ রেখে দিয়েছি, লাস্টে এটা ব্যবহার করব। 1টা প্যানে তেল গরম করে নিব। গোটা গরম মশলাগুলো দিয়ে দিব। এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ এগুলো দিয়ে দিচ্ছি। এলাচের মুখটা একটু খুলে দিতে হবে আর তেজপাতাগুলো একটু ধুয়ে ছেড়ে দিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। 2-3 মিনিটের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। হলুদ, মরিচ আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন 1/4 কাপ পানি দিয়ে মশলাটা একটু ভুনে নিব বা কষিয়ে নিব। মশলার কাঁচা কাঁচা গন্ধ চলে গিয়ে তেলটা যখন একটু উপরে উঠে আসবে তখন এর মধ্যে মুরগি দিয়ে দিতে হবে। অনেকেই দেখি ডালটা আগে সিদ্ধ করে নেয়, দেন মুরগি রান্না করে একত্রে মিক্স করে দেয়। আমি খুব সহজেই আজকে রান্নাটা করব। ডাল যেহেতু অল্প পরিমাণে নিয়েছি সেজন্য আলাদা করে সিদ্ধ করার প্রয়োজন পড়বে না। মুরগির গিলা কলিজাগুলো দিয়ে ভালো করে একটু মাখিয়ে 1/2 কাপ পানি দিয়ে একটু রান্না করে নিব। মুরগির এই গিলা কলিজা থেকে অনেক সময় একটা গন্ধ আসে, সেজন্য আমি পানি দিয়ে একটু রান্না করে নিলাম, তাহলে কলিজার যে একটা গন্ধ আছে সেটা লাগবে না।
এইগুলো পুরোপুরি সিদ্ধ করব না, জাস্ট ফুটে উঠলে ডাল দিয়ে দিতে হবে। অল্প পানি দিয়ে কিছুক্ষণ কষানোর পর ঢেকে রান্না করতে হবে। আর লবণ প্রয়োজন বুঝে স্বাদমতো অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি দেখেছি এইভাবে কষিয়ে থেমে থেমে রান্না করলে এই ডাল রান্নাটা খেতে খুবই মজা লাগে। এরই মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি। এখন আরো 2-3 মিনিটের জন্য একটু ভুনা ভুনা করে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। রান্না করব 20-25 মিনিটের জন্য। মাঝে 15 মিনিট পরে আমি জিরা আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। চেক করে দেখলাম ডালটা সিদ্ধ হয়েছে কিনা, আরো একটু সিদ্ধ হবে, আরো 10 মিনিটের মতো টাইম লাগতে পারে। মিডিয়াম টু লো ফ্লেমে আরো 10 মিনিট রান্না করব। দেখেন খুব ভালো করে ডাল সিদ্ধ হয়ে গেছে। চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা যেন কেউ বুঝতে না পারে এমন ভাবে দিতে হবে। এখন এই প্যানটা একটা সাইডে রেখে দিচ্ছি, অন্য একটা ছোট কড়াইতে বাগার বানাবো। তো এর জন্য 2 টেবিল চামচ তেল দিলাম। চুলার পাশে যে এলাচ দুটো রেখেছিলাম সেই এলাচের মুখটা একটু খুলে দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ দিয়ে দিব, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে জাস্ট একটা বাগার বানিয়ে নিব। সেই বাগারটা ডাল আর লটপটির মধ্যে দিয়ে দিব। বুটের ডাল ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো কিছুটা ঘন হয়ে যায়, সেজন্য একটু পাতলা পাতলা থাকা অবস্থাতেই চুলাটা অফ করে দিতে হবে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি যখন চুলাটা অফ করেছিলাম তখন কিন্তু ডালটা আরেকটু পাতলা ছিল। দেখেন ডালগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, গলে যায়নি, আবার শক্তও নাই, অতিরিক্ত পাতলাও হয়নি, আবার ডালগুলো পানি শুকিয়ে একদম চাপ হয়ে যায়নি। ঠিক এইরকম একটা ঘনত্বই আমি চেয়েছিলাম। এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ছোলার ডাল দিয়ে মুরগির গিলা কলিজা রান্না। এই রান্নাটা প্রায় সময়ই আমরা দাওয়াতে বা সকালের নাস্তার জন্য তৈরি করে থাকি। খুব সহজভাবে কম সময়ের মধ্যে টেস্টি করে কীভাবে এই রেসিপিটা তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমি বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে পাশে থাকা বেল বাটন অন করে দিলে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনাদের মোবাইলে সরাসরি চলে যাবে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য, আল্লাহ হাফেজ।